আম্মা যান ঘুমাইতে গেছেন, হঠাৎ বেদনা শুরু, ঘুম নাই, সারাটা রাত কান্নায় চলে গেল, খানার প্লেট নিয়ে বসছেন খেতে পারে নাই, ব্যথা শুরু হয়ে গেছে, সারা দিন আম্মা যান কান্না করে কাটাইলেন। ও আল্লাহর বান্দা, আম্মা যানের কণ্ঠ বাহিরের কেউ শুনে না কখনো, কিন্তু প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল, আম্মা যানের চিৎকারের আওয়াজ আশেপাশের মানুষ বাড়িওয়ালারা ঘুমাইতে পারে না, মহিলা ঘরের মধ্যে কখনো কণ্ঠের আওয়াজ শুনি নাই, কিন্তু এখন চিল্লায় কেন রাত্র ১২টার ভোরে? খবর নিয়ে দেখে বাচ্চার প্রসব বেদনা শুরু হয়ে গেছে। আম্মা জানের মনটা এতই যে দুর্বল, মনে হয় যেন মরিয়াই যাবে, এত চিৎকারের আওয়াজ। আমার দাদি আমার নানি পাশে বসে আম্মাকে বুঝাইছে, থামাইতে পারেন। আম্মা জান এক পর্যায়ে নিরুপায় নিজেরে মনে করিয়া স্বামীকে ডাকছে, আমার বাবারে ডাকছে, আব্বা জানকে গোপনে ডাইকে আমার দাদি নানি রেখা চলে যাও, আমার স্বামীকে একটু কাছে আনো। আমার স্বামীকে কাছে আনলেন আম্মা যান, স্বামীর হাতটা ধইরা চোখের পানি ছেড়ে কাঁদে, আর কয়, স্বামী আমি আপনার ঘরে সংসার করতে গিয়ে কত বেয়াদবি করেছি, আপনার যেইভাবে খেদমত করা দরকার আমি করতে পারি নাই, দয়া করে আপনি আমার দাবিটা ছেড়ে দেন, আমাকে মাফ করে দেন। আব্বা যান বলে, বিবি তুমি এমন কেন করো? বলে, আমার মাথায় মনে হয় সাত আসমানের বোঝা চেপে আছে, আমার মনে হয় মরণ, আমি মরিয়া যাব, আর দুনিয়ার সূর্য বুঝি দেখতে পারবো না, প্রসব বেদনা সহ্য করতে পারি না রে স্বামী। বাবা সান্ত্বনা দিয়া কয়, ধৈর্য ধারণ করো, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি। দিনদার স্বামী গিয়া নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া একটা চিৎকার দিয়া কয়, রে মালিক কুদরতের ক্ষমতা জাহের করে দাও, আমার স্ত্রী মরণাপন্ন অবস্থায় বাচ্চা প্রসবের বেদনা সহ্য করতে পারে না রে আল্লাহ, কুদরতের সাথে তুমি আসান করে দাও। ও আল্লাহর বান্দারা, ওই প্রসব বেদনায় মা যতটা কান্না করেছেন, যতটা কষ্ট করেছেন, তুমি আমি সারা জিন্দগির কামাই রুজি আর চামড়া খুলিয়াও যদি মাকে জুতা বানায় দেই, কোনোদিন মায়ের ঋণ আদায় করা কোন সম্ভব হবে না, জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়, জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়, আমার সুন্দর মুখ দেখে মা, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসাইয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিমামি চায় না কেহ ফিরিয়া, আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে, আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে, এমন মাকে
কে মনে আজি এমন মাকে কে মনে আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী ইয়াতিমামি চাই না কেহ ফিরিয়া এরে আল্লাহর বান্দা মা একটা সন্তান নিয়ে কতই যে কষ্ট করেন স্বামীকে বুঝাইলো জীবন ভর বুঝবে না রে বাবা ওই বোঝা তো তোমার মাথায় কোনোদিন আসে না রে বাবা ও আল্লাহর বান্দারা আমার মায়ার নবী এই মায়ের সম্মান বজায় রেখেছেন কন্যাদের উপরে যেন জুলুম না হয় ওই আরবের মুশরিক বেঈমানেরা ঘুরে আর কয় মুহাম্মদের কপাল খারাপ কারণ ওর ছেলে নাই ওর আছে কন্যা মরিয়া গেলে ওর ইজ্জত আর বংশ কে রক্ষা করবে নবীর মনে কষ্ট আল্লাহ পাক সান্ত্বনা দিলেন ইন্না আতাইনা কাল কাউসার ও নবী আপনাকে কাউসার দান করছি টেনশন নাই নবী খুশি হইয়া জাতির সামনে চিল্লায় বলতেছেন ও দুনিয়াওয়ালারা আমি কেমন আল্লাহর প্রিয় বান্দা জানুনি অথচ আমার একটা ছেলেও নাই আমি চার কন্যার বাবা তোমরা কন্যাদের উপরে জুলুম করবা না এ নিমুখ হারাম ও কুলাঙ্গা ছেলে হইলে খুশি মেয়ে হইলে কষ্ট পাও কি লাভ দশটা ছেলে যদি হয় আর বাবার ইজ্জত নষ্ট করে এই ছেলের কোনো দরকারই নাই একটা মেয়ে যদি পাও আল্লাহর শুকর আদায় করিও দশটা সন্তানের উপকার একটা মেয়ের দ্বারা আল্লাহ ব্যবস্থা করে দিবে মেয়েরা বাবার জন্য যেই পাগল হাজারো সন্তান বাবার জন্য ওই পাগল না ওই মায়া অন্তরে রাখে না যার কন্যা আছে সে ছাড়া বুঝানো যাবে না মেয়েরা বাবার জন্য যে কত আসে বাবা যদি একটু অসুস্থ হয়ে যায় ছেলেরা বিরক্ত হয় এত অসুস্থ হসপিটালে কে নিবে কিন্তু মেয়ে যখন শুনে খানা বন্ধ করে দেয় পাগলের মতো দৌড়ায় বাবার অসুস্থ খবর পাইয়া বলে আমি আর ঘরে থাকবো না বাবায় কই বলে হসপিটালে কয় দৌড়াও ওই মেয়েটা বাবার কাছে যায় বাবা এত কষ্ট পাইও না কাঁদিও না একটা মেয়ে বাবার জন্য এতটাই ফেদা এতটাই মায়া মহাব্বত নিয়ে চলে একটা মেয়ে চায় তার কলিজাটা কাইটা বাবার জন্য দিয়া দিবে ওই মেয়ে পাইয়া যারা খুশি না তোমাদের কপাল বড় খারাপ নবী বলেন একটা কন্যা পাইছো একটা জান্নাতের মালিক হয়ে গেছো এক দুইটা কন্যা পেয়েছো দুইটা জান্নাতের মালিক হয়ে গেছো আমার মায়ার নবী ওই চরিত্রহীন মানুষগুলোর জমিনে আমার নবী তাদের আলিঙ্গন করলেন বুকে লাগাইলেন মোমেন জুফে দা নকশে কাফে পায় নবী হো মোমেন জুফে দা নকশে কাফে পায় নবী হো হুজির কদম আজ ফি আলম কা খাজিনা ও জির কদম আজ ভি আলম কা খাজিনা গর সুন্নত নববী কি করে পৈরবি উম্মা গর সুন্নত নববী কি করে পৈরবি উম্মা তুফা সে নিকল যায়েগা ফির ইসকা সফিনা তুফা সে নিকল যায়েগা ফির ইসকা সফিনা আশিক হো বিরাদারে শাহিনশাহে দু আলম আশিক হো বিরাদারে শাহিনশাহে দু আলম মিশকো সে জিয়াদা মুবারক জিসকা পসিনা মিশকো সে জিয়াদা মুবারক জিসকা পসিনা কর দিল মে তড়প ও মেরে আকা কা জিয়ারাত কর দিল মে তড়প ও মেরে আকা কা জিয়ারাত
এক আন মে আয়ে নবী দেখলা দে মদিনা, এক আন মে আয়ে নবী দেখলা দে মদিনা। মরহুম ইখলাস মিয়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল ফাইলুল হাকীম লা ইখলু আনিল হিকমা। হাকিম বা জ্ঞানী তাদের কোনো কাজ, তাদের কোনো কথা হিকমত বা জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ এমন কেন বললেন? দুনিয়ার সব মানুষের জেহেনটাকে পরিশুদ্ধ করে বললেন, এর মানুষ ভালো করে অন্তরে কথাটা তুমি বদ্ধমূল করে নাও, আমার নবীকে পাঠাই নাই বলিয়া তোমাদের জেহেনটাকে আমি পরিশুদ্ধ করলাম, আমার নবীকে পাঠাইলাম পুরাটাই রহমত করে, নবীর পুরাটাই রহমত, এর বাইরে কিছুই নাই। জগৎ সমূহের জন্য রহমত, এখানে অনেকে তর্জমা করে উভয় জগতের জন্য রহমত। উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ, পরকালের জগৎ। আমি তর্জমা করলাম জগৎ সমূহের জন্য রহমত, তার মানে জগৎ দুইটা না, জগৎ আরো বেশি, রুহের একটা জগৎ আলাদা জগৎ, মায়ের গর্ভের একটা জগৎ আলাদা জগৎ, দুনিয়ার জগৎ একটা আলাদা জগৎ, আলমে বারজখ কবর জগৎ একটা আলাদা জগৎ, হাশরের ময়দানের একটা জগৎ হলো আলাদা জগৎ, জান্নাত ও জাহান্নামের জগৎ আলাদা জগৎ। আল্লাহ বলেন এই সব জগতের জন্য আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আর আমার বন্ধু মুহাম্মদকে বানায় দিলাম রহমাতুল লিল আলামিন, সমস্ত জগতের জন্য আমি আল্লাহ হলাম রব, আর আমার বন্ধু মুহাম্মদকে বানায় দিলাম রহমত, আমার বন্ধুর পুরাটাই রহমতে ভরা, এই জন্য আমি আল্লাহ প্রথম আওয়াজ দেই গরম এরপরে নরম, আমার বন্ধুর সব কথাই নরম গরম কথা কম, আমি আল্লাহ গরম আওয়াজ দিলাম আল-আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষগুলো জাহান্নামে যাবে, সব মানুষ জাহান্নামী, একজনও বাদ নাই। কিন্তু কিন্তু বইলে একটু ঠান্ডা করলাম, সব জাহান্নামে যাবে না, ইল্লাল্লাযীনা আমানু আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে নেক আমল করবে এরকম চার গুণ আলারা জান্নাতি। আপনার আমার মায়ার নবী রহমতের নবী আল্লাহ পাক বুঝায় দিলেন কেমন রহমত, নবী বলেন সব উম্মত জান্নাতি, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা সহসয় জান্নাতে যাবে না। রহমতের নবী, রুহের জগতের জন্য নবী রহমত, মায়ের গর্ভের ক্ষেত্রে নবী রহমত, দুনিয়ার জগতের জন্য নবী রহমত, কবর জগতের জন্য নবী রহমত, হাশরের জগতে নবী রহমত, জান্নাত ও জাহান্নামের জগতের মাঝেও রসুল রহমত। জান্নাতে রহমত হবে, জাহান্নামে রহমত হবে, এটা কেমন কথা, ভিন্ন ভিন্ন আলোচনা। রুহের জগতের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। দুনিয়ার রহমত, ভিন্ন আলোচনা। কবর জগতের জন্য নবী কেমন রহমত, ভিন্ন আলোচনা। হাশর জগতের জন্য কেমন রহমত আমার নবী, ভিন্ন আলোচনা। আমি শুধু দুনিয়ার জন্য নবী কেমন রহমত এ বিষয়ে দু চারটা কথা বলবো। দুনিয়ার জগতের জন্য নবী রহমত কেমন রহমত, বলে মুমিনদের জন্য রহমত আলাদা, মুমিনদের জন্য নবী রহমত, বেঈমানের জন্য নবী রহমত,
পুরুষের জন্য নবী যেমন রহমত, নারীদের জন্য নবী রহমত। মানুষের জন্য নবী যেমন রহমত, জিনদের জন্য নবী রহমত, ফেরেশতাদের জন্য নবী রহমত। নবী যেমন মানুষের জন্য রহমত, ভিন্ন ভিন্ন প্রাণীদের জন্য নবী রহমত। মরা গাছের জন্য নবী রহমত, সমুদ্রের প্রাণীর জন্য নবী রহমত, জঙ্গলের প্রাণীদের জন্য নবী রহমত। কেমনে 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 প্রত্যেকটার পেছনে একটা ঘটনা আছে, এগুলোর কাহিনী আছে, আলোচনা আছে। রহমতের নবী এমন এক সময় আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলেন, যেই সময় পুরা দুনিয়াটা একটা এলোমেলো অবস্থা, মানুষের মধ্যে কোনো শান্তি নাই, আদব নাই, শিষ্টাচার নাই, মানবতা নাই। এর মধ্যে সব থেকে বেশি খারাপ হলো মক্কার মানুষ। মক্কার মানুষ এতটাই খারাপ, যেই খারাপ মানুষ আর দুনিয়ার কোথাও ছিল না, চরিত্রহীন এত খারাপ। আল্লাহর ঘর বাইতুল্লাহ নারী আর পুরুষেরা উলঙ্গ হয়ে তওয়াফ করে, মক্কার মানুষ এতটাই খারাপ, নারীদের তারা সমাজে পছন্দ করে না, কন্যাদের পছন্দ করে না, বাবা হইয়া তারা আপন মেয়েকে জ্যান্ত পাথর চাপা দিয়া মেরে ফেলে, এতটাই খারাপ। টেকনাফের জমিনে মদের আড্ডা চলে, কোথাও ইয়াবার আড্ডা চলে, আমাদের মুফতি সাহেব হুজুর আলেমদের নিয়ে বসলেন, কেমনে যাত্রা গান চলবে ফিরানো যায়, কেমনে নারীদের নিয়ে গান বাজনা উলঙ্গ নাটক চলবে বন্ধ করা যায়। আমরা হুজুরেরা সব একত্রিত হয়ে সম্ভব না, আদা মুসলমানের একটু ডাক দাও, পুরা তো না আদা মুসলমান, কোন এলাকার কয় ওই এলাকার যারা আদা মুসলমান, নামাজ পড়ে আবার মিশা কথাও কয়, নামাজ পড়ে আবার সুদও খায়, এমন নামাজি আছে না নাই, এদের ডাক দাও। দু চার পাঁচজন গণ্যমান্য আদা নামাজিরে ডাকলো, ডাকার পরে কয় ভাই তোমার এলাকার ভিতরে মদের আড্ডা চলে, কি করা যায়? কয় হুজুর আপনি যাইয়েন না, আমরা গিয়ে দেখি কি অবস্থা, মোটামুটি আমরা একটা ধারণা নিয়ে আসি, ফাইনাল আপনার পরিবেশ যদি থাকে আমরা আপনাকে নিবে, এর আগে নেওয়া যাবে না। হুজুর যদি ডাইরেক্ট এসে যায় নারীদের আড্ডায়, নারীদের নাচ গানের প্যান্ডেলে, মানুষ বলবে এত বড় হুজুর কেমনে আসলো, লজ্জা কি নাই, ঠিক নি, কেমনে আসলো এই বেহায়া নারীদের আড্ডা খানায়। কিন্তু আমার আল্লাহ পাকের নিজাম, সারা দুনিয়ার মানুষগুলো মুরব্বী হারা, মানবতা নাই, ব্যবহার ভালো নাই, চরিত্র ভালো নাই, মক্কার মানুষ আরো খারাপ। কোন ভালো হুজুর, ভালো আলেম খারাপ জায়গায় প্রথমে যায় না, মানুষ খারাপ বলে, বলে না, বলে না, আমার আল্লাহ আমার নবী কেমন পবিত্র, কোনো তুলনা নাই। কিন্তু তারে আল্লাহ এমন জায়গায় পাঠাইলেন যেই জায়গার মানুষ পুরা দুনিয়ার মধ্যে চূড়ান্ত খারাপ। দেখছেননি কারবার, দুনিয়ার মধ্যে চূড়ান্ত খারাপ যেই মানুষগুলো, সেখানে আপনার আমার পবিত্র নবীকে পাঠাইলেন, এমন এক সময় রহমতের নবীকে আল্লাহ পাঠাইছেন, সারা দুনিয়ার মানুষ এত খারাপ হলো কেন? এখান থেকেও একটা পয়েন্ট আমরা বুঝে নিতে পারি, সারা দুনিয়ার মানুষ সব খারাপ কেমনে, আর বাইতুল্লাহ যেই ঘর দামি ঘর, দেখলেই কলিজা ঠান্ডা, দেখলেই সওয়াব,
এই জায়গার মানুষ অন্য মানুষের তুলনায় একটু কম খারাপ থাকবে, এরা আরো বেশি খারাপ। কারণ কি? এর একমাত্র কারণ হলো এদের কাছে কোনো মুরব্বি নাই, উম্মতের মুরব্বি নবী ঈসা নবী নাই, আমগো নবী আসবেন মাঝখানে অনেক সময় চলে গেল, মুরব্বি নাই। আবার যারা মুরব্বির চেয়ারে ছিলেন ক্রমান্বয়ে তারা দুনিয়ার লোভে পড়ে হক আর বাতিলটাকে খলতমলত করে ফেললো, ওলট পলট করে ফেললো, দুনিয়ার লোভ তাদেরকে হকের রাস্তা থেকে পিছনে নিয়ে গেল। এই জন্য যারা মুরব্বি মানবে না তাদের মরার আগেই পদস্খলন হবে। আল্লাহ মানুষ বানাইছেন, মানুষ বানায় মানুষ যেন তার সম্মান ঠিক রাখিয়া চলতে পারে, সেজন্য দুইটা ব্যবস্থাও দিয়েছেন। প্রথম ব্যবস্থার নাম মুরব্বি মেনে চলো, দ্বিতীয় ব্যবস্থার নাম আল্লাহর দেওয়া কিতাব অনুসরণ করো। বর্তমান দুনিয়াতে মানামানির ক্ষেত্রে তিনটা দল আছে সারা দুনিয়ায়। এক দল বলে আমরা মুরব্বি মানি না, আমরা কিতাব মানি, কোনো ব্যক্তি মানি না। চায়ের দোকানে বইয়া চা পান করে আর আড্ডা দেয়ার করে, আমরা হাদিস কোরআন মানি, কোনো হুজুর টুজুর মানি না, ওলিয়া ওলিয়া মানি না, মাজহাব মানি না, আমরা কোনো ব্যক্তি মানি না। যারা শুধু কিতাব মানি বলে ব্যক্তি মানে না, আল্লাহর কসম তারা ভণ্ড। আর এক দল আছে আমরা মুরব্বি মানি, কোনো কিতাব মানি না, কিতাব মানবো কি, আব্বাও পড়তে পারে না, আমরাও পড়তে পারি না, কোরআনের আরবি কি পড়তে জানি না, হাদিসের আরবি বুঝি না, পড়তেও পারি না, আমগো ফিসাব যা কয় তাই মানবো, কয় পীর যদি জাহান্নামের দিকে নেয় কি করবি, কয় যাবো। তাহলে যারা কিতাব মানে শুধু ব্যক্তি মানে না ভণ্ড, আবার যারা ব্যক্তির গোলামি করে কোনো কিতাব মানে না, কোরআন সুন্নার আলোকে চলে না, তারাও ভণ্ড। আর যারা বলে আমরা ব্যক্তিও মানি কোরআন হাদিসও মানি, তারা হক। কারণ ব্যক্তি ছাড়া কোরআন হাদিস বোঝা যাবে না। তবে ব্যক্তিকে আল্লাহকে আমি সিলেকশন করে দিলাম, পরীক্ষা দিবি ছাত্র, পরীক্ষায় পাশ করার জন্য তোকে গাইড দেওয়া লাগবে, তাও আমি দিয়ে দিলাম। আল্লাহ বলেন গাইডের নাম কোরআন। গাইড বুঝো না, বুঝাইয়া দেওয়ার জন্য কোচিং মাস্টার লাগবে, কোচিং প্রাইভেট মাস্টার, এরা তোরে গাইড ধরে ধরে বুঝাবে, পরীক্ষার প্রশ্নগুলো দেখায় দিবে। আল্লাহ বলেন আমি গাইড দিলাম কোরআন, আর এই গাইডকে তোর কাছে বুঝাইয়া দেওয়ার জন্য আমি কোচিং মাস্টার বানাইলাম, রাহমাতুল লিল আলামিন। যদি তুই নিজে নিজে গাইড পড়ো আগাইতে পারবি না কোনো এক জায়গায় আটকায়া যাবি, ফেল। 10 সাবজেক্টের মধ্যে বান্দা তুমি সবটায় যদি 100 করে পাও, একটায় যদি তুমি 20 পাও, তুমি পুরাটাই ফেল। 10টা সাবজেক্টের ভিতরে প্রত্যেকটায় যদি তোমার 100 নাম্বার দরকার নাই, 50 দরকার নাই, 33 করে যদি তুমি সবগুলোতে সমানভাবে পাও, তুমি পাস। কিন্তু 9টা সাবজেক্টে তুমি 100 নাম্বার পাইছো, একটায় পাইছো মাত্র 28 বা 25, তুমি পুরা সাবজেক্ট ওয়ারি ফেল, ঠিক না? জিহাদের ময়দানে নাম্বার উঠাইছো 100, তাসকিয়ার লাইনে তোমার নাম্বার 20, তুমি ফেল। তাসকিয়ায় নফসের লাইনে তোমার নাম্বার 100, জিহাদের ময়দানে তোমার নাম্বার 20, তুমি ফেল। আমার রসুলের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে তোমার অন্তর দিয়া দাও, জান মাল কোরবান করে 100 নাম্বার উঠাও, তুমি পাস। রহমতের নবী বিদায় বেলা চলে গেলেন, এই উম্মত কিয়ামত পর্যন্ত আর একটা সেকেন্ডের জন্য নবীকে পাবে? টেকনাফে নবী আইবেন নি? মাঝে মাঝে আসবেন? আবু বকর, ওমর, ওসমান, আলী, কোন সাহাবায়ে কেরাম আসবেন? রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আসবেন? আবু হানিফা
ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি আসবেন, বড় পীর আব্দুল কাদের জিলানী আসবেন, নামগো কাম কি আমরা তো জান্নাতে যাব, যাব না ইনশাআল্লাহ। এখন জান্নাতে যে যাব পথ কই, ঠিকানা কই? ঠিকানা লাগবে না, ঠিকানা আছে কোরআন হাদিসে। কোথায়? এখন আপনি কোরআনের আরবিও বুঝেন না, হাদিসেরও আরবি বুঝেন না, আপনার উপায় কি? একটাই মাত্র পথ, আল্লাহর নবী বলেন আমি বিদায় হয়ে গেল, আমি দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, দইরা রাখলে ইমানও যাবে না সম্মানও যাবে না, ইমানও যাবে না সম্মানও যাবে না। খেয়াল করেন, এই উঠা বসা করেন কেন ভাই, লড়াচড়া করেন কেন? কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ, ভালো করে বুঝার চেষ্টা করেন, খুব সাবধান। কিয়ামত পর্যন্ত কেউ আসবেন না, নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, জান্নাতে তো যেতে চাই, ঠিকানা কোরআন হাদিসে, কিন্তু পড়তেও পারি না, কপাল খারাপ, হাদিসের আরবি বুঝি না, ব্যাখ্যা তো পরের কথা, কোরআনের তরজমা বুঝি না, ব্যাখ্যা পরের কথা। ওয়ালা দল্লিন আছে না, প্রত্যেক নামাজে কিন্তু এই আয়াত পড়ি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দল্লিন। দল্লিন মানে দল্লিন, দল্লান মানে পথভ্রষ্ট, গোমরাহ। কি বুঝেননি? গোমরাহ বুঝেন তো ভাই, কথা বলে গোমরাহ, পথভ্রষ্ট, দল্লিন। আচ্ছা আপনি তো এই তর্জমাটা শিখে ফেলছেন, দল্লিন দল্লান মানে গোমরাহ। এখন এই তর্জমা সব জায়গায় যদি করেন দেখেন তো, ওয়াদদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। এরপরে আয়াতটা যারা পারেন পড়েন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ নবীর শানে আয়াতগুলো বলছেন, দল্লান পইরে আসছেন, দল্লিন মানে গোমরাহ, নবীরে বলবেন, আল্লাহ বলছেন নবী আপনি গোমরাহ, আপনি পথভ্রষ্ট, আমি আপনাকে হেদায়াত দিছি। রসুলের শানে এই কথা বলে বেয়াদবি না, কথা বলেন না কেন? কারণ আপনি তো বাংলা তর্জমা শিখছেন, কারণ আপনি তো বলবেন নবীও গোমরাহ। ভাইরা আমার, আলমিরা আলমিরা সিন্দুক আছে না, তালা মেরে রাখছে, যার কাছে চাবি আছে। গতকালও চট্টগ্রামে বলেছিলাম, এই সিন্দুকের চাবি যার হাতে সেই জানে একমাত্র সিন্দুকের ভিতরে কি আছে। তোমার কাছে চাবি নেই কিন্তু সিন্দুকের সৌন্দর্য দেখে তুমি বলতে পারবা না এর ভিতরে স্বর্ণ, এর ভিতরে রাসেল ভাইপারও থাকতে পারে। যার কাছে চাবি আছে সে জানে সিন্ধুকের ভিতরে ভালো না খারাপ। আল্লাহর কসম করে বলি, ভালো করে বুঝো হে মুমিন, আল্লাহর কোরআন এটা একটা মহা পৃথিবীর একটা শ্রেষ্ঠ সিন্ধু, এর চাবি আছে একমাত্র নবী ওলামায়ে কেরামের হাতে দিয়ে গেছেন, আর কারো হাতে দেন নাই। ওলামায়ে কেরামিরে জানবেন কোরআনের মধ্যে কি আছে কি নাই, হাদিসে কি আছে কি নাই। তুমি বাংলা তর্জমা পড়ে উপরের কিছু দেখবা, ভেতরের খবর নেওয়ার কোন ক্ষমতা নাই। এলমেরা এ যাজো কারদান বেহিসাব, খালকেরা দাদান জবাবে বাসাব, আপনা দারত দোস্তে খালকাজারে রা ইস্তে ই খাসনাত একে দিন দারে রা। ইঞ্জিনিয়ারের কাম হইলো বিল্ডিং এর ডিজাইন করবো নাকি, না হেও বালু সিমেন্ট মিলা ইট গাঁথবে, গাঁথতে গেলে আঁকা বাঁকা হয়ে যায়, হ্যাঁ ইঞ্জিনিয়ারিং চলবে না। ডাক্তারের কাজ হলো রুগীর চিকিৎসা করবে,
ডাক্তারের কাজ না, তোমাকে হুইল চেয়ারে করে এরপরে বেডের মধ্যে নিয়ে যাবে। আল্লাহ প্রত্যেকের একটা দায়িত্ব দিছেন, ওলামায়ে কেরামের দায়িত্ব উম্মতের হেদায়াতের পথে ডাকবেন। ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদূনা বিআমরিনা। ওলামায়ে কেরামের কাজ হলো বড় কাজ, মূল কাজ, মানুষের হেদায়াতের পথে ডাকবেন। ইয়াহদূনা বিআমরিনা, ইয়াদউনা বিআমরিনা বলেন না, ইয়াহদূনা বিআমরিনা। ওলামায়ে কেরাম তার মূল কাজ মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক জড়ায় দিবেন, এটা আলেমের কাজ। এই কাজ ডাক্তার পারে না, এই কাজ ইঞ্জিনিয়ার পারে না, এই কাজ কোনো ব্যবসায়ী পারবে না, এই কাজ কোনো প্রফেসর পারবে না, এই কাজ কোনো ডাক্তার পারবে না। ডাক্তার যদি আমি আলেমের কাজটা নিতে যায়, আমি ইঞ্জিনিয়ারিং করি নাই, আমি যদি একটা কাগজ কলম নিয়ে ডিজাইন করা শুরু করি, আউলা জাউলা হয়ে যাবে, সুন্দর হবে না। ওরে ডাক্তার যদি ইঞ্জিনিয়ারিং এর কাজটা না, ইঞ্জিনিয়ার যদি ডাক্তারের রোগী দেখার চেষ্টা করে, সব ওলট পালট হবে, অসুন্দর হবে, কোনোটার সীমানায় পৌঁছা যাবে না। আমি আলেমের কাজটা ডাক্তার যদি অভিজ্ঞতা না নিয়ে করা শুরু করে, উম্মতের ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। কিন্তু কপাল খারাপ, ব্যবসা আমি আলেম না করলেও অন্যরা করতে পারবে না, পারবে না। চাকরি পারবে, আমার কাজটা হেদায়াতের যে কাজ আল্লাহ দিছেন, এটা কি অন্য কেউ পারবে? এজন্য পাকিস্তানের মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রহমতুল্লাহ আলাইহি আহসানুল ফতোয়ায় লিখেছেন, আলেমের মূল কাজ মানুষকে হেদায়াতের পথে ঢাকা, এগুলো বাদ দিয়া ভিন্ন কাজ করা জায়েজ নাই, হারাম। এখন আমাকে স্লোগানে একটা কি ঢুকছে, আলেমরা পিছিয়ে থাকবে কেন? একটা মন্ত্র কে ঢুকায় দিছে ভিতরে, আলেমরা পিছিয়ে থাকবে কেন? আমি কই আলেম পিছিয়ে রইল কই? জানাজার ময়দানে আলেম সবার আগে, বিবাহের মজলিসে আলেমের সম্মান নিচে না উপরে, পিছিয়ে কই? বয়ানের প্যান্ডেলে আলেমের মর্যাদা কম না বেশি? এমপি সাহেব দেখলে কয় হুজুর দোয়া কইরেন, মন্ত্রী মহোদয় কয় হুজুর মোনাজাতটা আপনিই দেন। কেন মন্ত্রী আপনি পারেন না, আব্বাও দেন, আমিও বুঝি না, আপনিই দেন। তাহলে আলেম পিছনে, তোমাকে এই মন্ত্র কে শিখিয়েছে? আলেমরা পিছিয়ে থাকবে কেন? তার মানে ইমামতি বাদ দাও, কয় টাকা বাবা, কয় কি করবো, কয় ব্যবসা করো, চাকরি করো, ইমামতি বাদ দাও। তো আলেমরা ইমামতি বাদ দিলে গরু আইয়া ইমাম হবে? মিডিয়ার যুক্ত কথা বলতো কঠিন, কোন দিক দেখ কোন দিকে নিয়ে যায় আল্লাহ ভালো জানে। সিদ্রান্বেষণকারীরা তো ওত পেতে আছে, হা আল্লাহ আমাকেও হেদায়াত দান করেন, আপনাদেরকেও হেদায়াত দান করেন। ভাইরা আমার, আল্লাহ কয় এই একজনে লাখ লাখ টাকা কামাই করে হারাম পথে, ও যা পায় তার থেকে হাজার গুণ বরকত, তুই ইমাম রে আমি 5000 টাকায় দিই, তোর কাছে পছন্দ লাগে না? একজনে 20 লাখ টাকা কামাই করে, 50 লাখ কামাই করিয়া না খাওয়ায় শান্তি না, বউ দিয়া শান্তি, সন্তান দিয়া শান্তি, সম্মান নাই, কিচ্ছু নাই, কেউ চিনে না, কেউ জানে না, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি ভাই জিকির কোন হিসাবের না? আল্লাহ, জিকিরের সাথে আপনাদের দুশ্মনী আছে? আমি সেদিনও কিতাবে দেখছি
আল্লাহর জমিন ও আসমানের মধ্যে আল্লাহর নামের যত জিকির, শ্রেষ্ঠ জিকির হল এই জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কত মজার জিকির! আহ, জিকিরে হক আমদ গদাই রুহে রা মরহম আমদ ইদলে মজরুহে রা। যেই বান্দা মিষ্টি খায় না সে মজা বুঝে, যে দধি খায় না সে দধির মজা বুঝে না, যে কুমিল্লার রসমালাই খায় না সে কুমিল্লার রসমালাইয়ের মান বুঝবে না, যেই বান্দা মাওলার নামের জিকির করে না ও জিকিরের মজা কখনো বুঝবে না। আল্লাহর কসম, যত কঠিন থেকে কঠিন মুসিবতে আপনি পড়ে যান, আপনি সাথে সাথে আমার মাওলাকে স্মরণ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ কি? ও আল্লাহ, আপনি ছাড়া আর কোনো আমার ইলাহ নাই, কোনো রাজ্জাক নাই, কোনো মাহবুব নাই, কোনো মাশুক নাই, কোনো মাহবুব নাই, আপনি আমার একমাত্র মালিক, ইজ্জত দেওয়ার মালিক আপনি ছাড়া আমার কেউ নাই, সম্মান দেওয়ার মালিক আল্লাহ আপনি ছাড়া কেউ নাই, রিজিক দেওয়ার মালিক আপনি ছাড়া আমার কেউ নাই। ও আল্লাহ, আমার সম্মান আপনি হেফাজত করেন, ইজ্জতের হেফাজত করেন, রিজিকের ব্যবস্থা করেন, ও আল্লাহ মুসিবত থেকে হেফাজত করেন। এই নিয়তে জিকির করবেন, জিকির করবেন মহব্বত লাগাইয়া, কোনো তাবিজ লাগবে না, এটাই হলো মুসিবত থেকে হেফাজতের বড় তাবিজ। লেখেন আপনারা আবার রাগ করেন না, যাগো তাবিজ লাগবে, এরা তো দরজায় গিয়ে সিরিয়াল দিবেই। ওলামায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাকায় দেখ, দুনিয়ার মানুষ কোটি টাকা কামাই করি, অশান্তি নেই, তোরে 5,000 টাকায় কেমন শান্তি দিছি জানোনি, মাসে মাসে 5,00,000 টাকা কামাই করে, ঘরের মধ্যে খাওয়ার মতো পেটওয়ালা সংখ্যা আছে মাত্র কম, কারণ ওরা পেটওয়ালা খানার সংখ্যা কমাইছে, ট্যাবলেট খাইয়া সন্তান বাড়ায় না। আর তুই চাকরি করো, মসজিদে খেদমত করো, বেতন 10,000, মাদ্রাসায় পড়ো 10,000, 5-7 মাস বাকি, তোর ঘরে খানেওয়ালার সংখ্যাও বেশি না, কারণ আমরা তো ট্যাবলেট খাই না। আমরা তো রসুলের ওই হাদিসটা যেদিন শুনলাম, ওই বাড়ির মাইয়া বিয়া করবি যেই বংশে সন্তান বেশি হয়, কারণ কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ অন্য নবীর উম্মতের তুলনায় বেশি উম্মত নিয়ে গর্বের সাথে জান্নাতে যাব। ভাইরা আমার, কিন্তু কথা কেমনে বলি, বড় কঠিন। যারা স্লোগান দেয় ট্যাবলেট খাইয়া, ছেলে হোক মেয়ে হোক দুটার বেশি না, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। এই ট্যাবলেট ওয়ালারা বলো, 20 বছর আগের তুলনায় বর্তমানে মানুষের সংখ্যা বাংলাদেশে কম না বেশি? ট্যাবলেট কই? তোমরা যে সন্তান বন্ধ করলা জন্ম নিয়ন্ত্রণ করিয়া, কই কমাইতে তো পারলা না, কারণ কি, বান্দা চাইলে কিছুই হয় না, আমার আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ যা চাইবেন তাই হবে, বান্দা যা চাবে তা হবে না। তবে হ্যাঁ, বান্দা চাইলেও হবে যদি বান্দার চাওয়াটা আল্লাহর চাওয়ার সাথে মিলে যায়। ভাইরা আমার, আল্লাহ পাক চাইছেন মানুষ বাড়াবেন, এখন বেইমানের কথা কমাও কমাও, মানুষ কমাও কেন? দুইটা কথা, দুইটা স্লোগান কারা, মানুষ বেশি হলে থাকবে কই, খাবে কি? এই স্লোগান দুইটা, আল্লাহ কয় দোনোটার চাবি আমার হাতে রাখছি, মানুষ কই থাকবে ব্যবস্থা আমি করব, মানুষ কি খাবে ব্যবস্থা আমি করব। মুরব্বীরা বলেন তো 1% জায়গা বুঝেন না, মুরব্বীরা বলেন না কেন,
কয় শতাংশ? এক শতাংশ জায়গায় যেই পরিমাণ ধান হইতো 20 বছর আগে, এখন কম না বেশি? বাড়াইছে সরকার, আপনার আব্বা কে বাড়াইছে? আগে 10টা পেয়ারা খাইলো জিব্বায় টের পায় না কি খাইছি, আর এখন 1টা কেজি পেয়ারা একজনে খাওয়া যায় না। এই খানার বরকত কে দিছে? ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব গরতাওয়াকুল মিকুনি হার সবহশাম মিরসানাত রিস্কে তু আজলাম কাম জুজবা হক কি জে মখাজ ইনসো যা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। রিজিক আগের তুলনায় বরকত বাড়ছে না? এখন কিন্তু খাওয়ার মানুষ নাই, খানা আছে অনেক, খাওয়ার মতো মানুষ নাই। 10 জনের খানা একজনে খাইতে পারতো, এই মানুষও ছিল না, এখন নাই, এখন নাই, কিন্তু কিলাকিলিটা আছে, খাইতে চায় বেশি, পারবে আধা কেজি, কিন্তু 1 কেজি নিয়ে টানাটানি। ডাক্তার বলছে মিষ্টি খাওয়া হারাম, হয়ে গেছে সবে বরাতে মিষ্টি আনতে মসজিদে, তবারক। এক পটলা নিয়ে এক হাতে পকেটে নিয়ে আর এক হাত বাড়াইছে আর এক পটলা নেওয়ার জন্য, আছে না নেই? একজনের পিছন দিয়ে তাকায় দেখে আমি একটাই ভাই নেব, একটা ভাই আর একটা লই টানে কেন, ও পিছনের টা লই টান দিছে, টান যখন দিছে দুইজনের ভিতরে লাগছে ঝগড়া কিলে গেল, শেষ পর্যন্ত একজন আর খাইতে পারলো না, খালিয়াতে বাড়ি খাইতে পারে না, কিন্তু খাওয়ার আগ্রহ নিয়া জুলুম পর্যন্ত মানুষ করে, গরিবের উপরে জুলুম করে। আল্লাহ বলেন দেখ রিজিকের চাবি আমার হাতে রাখলাম, এই চাবিটা দুনিয়ার কারো কাছে দেয় নাই আল্লাহ, যদি সরকারের হাতে দিতেন, দুনিয়ার কোনো কোটিপতির হাতে দিতেন, আমগো হুজুর গো কত আগে না খাওয়া মেরে বলতো, ঠিক না? কিন্তু আল্লাহ দেখছেন নি, মহামারী করোনা আল্লাহ দেখায় দিলেন, সারা দুনিয়াটা স্তব্ধ হয়ে গেল, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ট্রেন বন্ধ, প্লেন বন্ধ, দোকান বন্ধ, সব বন্ধ হয়ে গেল, তাকায় দেখছো আল্লাহর কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কনজন কয়জন হুজুর না খাইয়া মারা গেছে করোনার সময়, ভিক্ষা করছে কিছু দাও, আল্লাহ তাদের অল্প টাকা দেয় কিন্তু এর মধ্যে বরকত অনেক বেশি। বরকত বুঝেননি, একজনে 3 প্লেট খাইয়া কারে আরো কিছু দে থাকলে, আর একজনে 1 প্লেট দিয়া 4 জনে খাইয়াও কিছু থেকে যায়, পেটে খাওয়ার জায়গা নাই, ক্ষুধা নাই, এ হলো বরকতি খানা। আল্লাহ রিজিকে বরকত দেয়, কেউ খাওয়ার পরে কয় বাথরুমের দরজা তাড়াতাড়ি খোল, আমার পেটের অবস্থা বড় খারাপ, নিম্ন চাপ শুরু হয়ে যাচ্ছে, আর একজনে খায় দিব্যি আরামে ঘুমায়, কোনো টেনশন নাই, কোনো রোগ নাই, ডাক্তার নাই। আল্লাহ বলেন ওরে বান্দা তাকায় দেখ, ইহুদি খ্রিস্টান সমস্ত দুনিয়ার বিধর বিনা চায়, ইসলামের আলো বন্ধ হয়ে যায়। আমার আল্লাহ বলেন আমি আলোটা কেমনে জ্বালাইছি দেখছুনি, করোনায় সব বন্ধ, কোরআনের আলো বন্ধ নাই, কোন হুজুর না খায় মরে নাই, কেমন কুলাঙ্গার সন্তান, বাবায় করোনায় আক্রান্ত, ছেলেরা ট্রিপল মাস্ক লাগায়া বাবার কাছেও যায় না করোনা, এলাকার গরিবের টাকা দিয়ে কয় লাশটা বাইরে ফেলে রাস্তায়, টাকা পায় গরিবেরা বাবার লাশটা রাস্তায় ফেলে আসলো, সন্তানরা দরজা জানালা আটকায় দিল, জানালা খুলি একবারও তাকায় নাই, বাবার লাশটা কি কুত্তায় খাইলো নাকি জানাজা হলো আর দেখেই নেই, কি হইল? ওই করোনার সময় শত শত লাশ, ইতিহাস ভুলে যাইও না রে যুব, ওই করোনার সময় শত শত লাশ। আমার দেশের কিছু পুলিশ ভাইরা আর অধিকাংশ টুপিওয়ালা ওলামায়ে কেরামরা এই করোনার লাশগুলো নিজের কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন ভরাইলেন, দাফন ভরাইলেন, একজন হুজুরেও করোনায় মরে না। আল্লাহ চোখে দেখায় দিলেন আঙ্গুল দিয়ে, এরপরও যারা দেখবে না কি আর করা, যে দেখবে না সে আমি হাফিজুর রহমানেরটা দেখবে তো পরের কথা, মক্কা মদিনার ইমামেরটা দেখবে দূরের কথা, স্বয়ং
রসুল যদি বয়ান করে এরপর কপালে কালেমা আসবে না। এরকম দুই একটা বেঈমানের নাম আপনারা জানেন না যে রসুলের বয়ান শুনিয়াও কালেমা পড়ে না, এরকম বেঈমানের নাম জানেননি? কে কে? আবু জাহাল নামের বেঈমান হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে খায়। ভাতিজা বলতে পারো হাতের মুষ্টির মধ্যে কি আছে? বলতে পারলে কি হবো? আমি এখন তোমার নবী মানব কালেমা পড়ব। নবী বলেন আমি হাতের মুষ্টিতে কি আছে জানি না। কেন জানো না? আমি গায়বের মালিক না, তবে হাতের মুষ্টিতে যা আছো নবী ইশারা করলেন ও মুষ্টির ভিতরে যা আছো একটু আওয়াজ দাও। সাথে সাথে আবু জাহালের হাতের পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। আবু জাহিল্লা পাথরগুলো মাটির মধ্যে ফালায় কয়, মুহাম্মদ বড় জাদুকর। নবীজির বয়ান শুনিয়াও কপাল পড়া কালেমা পড়ে না। আর আমার মাওলা যদি কপাল খুলে দেন, নবীকে জবাই করতে আসিয়াও কালেমার মালা গলায় লাগা। কে কে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। রহমতের নবীর আলোচনা করতেছিলাম। রহমতের নবী উম্মতের মাঝে দুইটা জিনিস রেখে গেলেন, কোরআন আর সুন্নাহ। কোরআন হাদিস একটু আগেই কিন্তু বলছি জান্নাতের ঠিকানা আছে কোরআন হাদিসের ভিতরে, কিন্তু নবী কোরআন আর হাদিস রেখে গেলাম বলেন নাই, বলছেন আমি কোরআন আর সুন্নত রেখে গেলাম। এই দুইটা জিনিস আঁকড়াইয়া ধরো, ইমানও যাবে না সম্মানও যাবে না। এই পৃথিবীর বর্তমান পরিস্থিতি বড় খারাপ, মুমিনের জন্য ফিলিস্তিনের মুসলমানের করুণ হালাত, ওদিকে আসামের মুসলমান, চেচনিয়া বসনিয়ার মুসলমান, সারা দুনিয়ার বার্মার মুসলমান সহ কি এক করুণ অবস্থার মধ্যে আল্লাহর শুকর যার কাছে আল্লাহর কোরআন আর সুন্নত যতটুকু আছে তার সম্মান ততটুকুই আছে, এখনো আছে নাই? পারে না কোরআনওয়ালাদের মেরে ফেলবে, কিন্তু না আল্লাহ যদি বাঁচায় রাখেন হেফাজত করেন কেউ তার ক্ষতি করতে পারে নাই, পারবেও না। পিছনে পিছনে ধৈরা ফেলাম, অমুক হুজুরের সাইজ করে দেব, আল্লাহর কুদরত যদি এখলাস নিয়ে চলে পৃথিবীর নিকৃষ্ট সন্ত্রাসীও যদি আইসা দাঁড়ায় আলেমের পিছনে যাই বলো, সামনে আইসা শুধু চেহারাটার দিকে নজর দিলে মোমের মতো বেঈমান দুর্বল হয়। কুদরত কা? এরে আল্লাহর বান্দারা, রহমতের নবী বলেন ইলম ইলমের চাবি আমি ওলামায়ে কেরামের হাতে দিয়া গেলাম, ওলামায়ে কেরামদের থেকে তোমরা জান্নাতের ঠিকানা নাও, তাদের থেকে নিয়ে তোমরা জান্নাতের পথে চলো, সুন্নাত অনুযায়ী চলো। রহমতের নবী এমন একটা টাইমে মদিনা মক্কা নগরীতে আসলেন যেই মানুষগুলো চরিত্রহীন খারাপ, নারীদের পছন্দ করে না, বিধবার পছন্দ করে না, কন্যাদের পছন্দ করে না, বাবা কন্যা হলেই মনটা বেজার, লজ্জায় মাথা উঁচু করে না। কেন? কন্যা হইছে মানুষ খারাপ বলবে, বর্তমান 1500 বছর পরেও কিছু কুলাঙ্গারের বাচ্চা এই জমিনে আছে, কন্যা হলে বউয়ের সাথে ঝগড়া করে, ছেলে হলো না কেন, মেয়ে হলো কেন, আছে না নাই? ছেলে মেয়ে কি স্ত্রী দেয়? যদি তাই মনে করো তো দোষ তো স্বামীর, স্ত্রী তো তোমার জিনিসটাকে বহন করে, কষ্ট করে, না খানা না ঘুম কষ্ট করে তোমার জিনিসটাকে আমানতের সাথে রক্ষা করে, তাকে পুরস্কার দেওয়া উচিত, কথা ঠিক না? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাতাশ মান সাত জমিন তখন মায়েরই মাথায়, জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাতাশ মান সাত জমিন তখন মায়েরই মাথায়, আমার সুন্দর মুখ দেখে মা
আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসাইয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিমামি চায় না কেহ ফিরিয়া, আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে, আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে, এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি, যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিমামি চায় না কেহ ফিরিয়া। রে আল্লাহর বান্দা, মা একটা সন্তান নিয়ে কতই যে কষ্ট করেন, স্বামীকে বুঝাইলো জীবন ভর বুঝবে না রে বাবা, ওই বোঝা তো তোমার মাথায় কোনোদিন আসে না রে বাবা, আম্মা যান ঘুমাইতে গেছেন হঠাৎ বেদনা শুরু, ঘুম নাই সারাটা রাত কান্নায় চলে গেল, খানার প্লেট নিয়ে বসছেন খেতে পারে নাই, ব্যথা শুরু হয়ে গেছে, সারা দিন আম্মা যান কান্না করে কাটাইলেন। ও আল্লাহর বান্দা, আম্মা যানের কণ্ঠ বাহিরের কেউ শুনে না কখনো, কিন্তু প্রসব বেদনা যখন শুরু হয়ে গেল, আম্মা যানের চিৎকারের আওয়াজ আশেপাশের মানুষ বাড়িওয়ালারা ঘুমাইতে পারে না, মহিলা ঘরের মধ্যে কখনো কণ্ঠের আওয়াজ শুনি নাই, কিন্তু এখন চিল্লায় কেন রাত্র ১২টার ভোরে, খবর নিয়ে দেখে বাচ্চার প্রসব বেদনা শুরু হয়ে গেছে, আম্মা জানের মনটা এতই যে দুর্বল, মনে হয় যেন মরিয়াই যাবে এত চিৎকারের আওয়াজ, আমার দাদি আমার নানি পাশে বসে আম্মাকে বুঝাইছে থামাইতে পারে না, আম্মা জান এক পর্যায়ে নিরুপায় নিজেরে মনে করিয়া স্বামীকে ডাকছে, আমার বাবারে ডাকছে, আব্বা জানকে গোপনে ডাইকা আমার দাদি নানি রেখা চলে যাও, আমার স্বামীকে একটু কাছে আনো, আমার স্বামীকে কাছে আনলেন, আম্মা যান স্বামীর হাতটা ধইরা চোখের পানি ছেড়ে কাঁদে, আর কয় স্বামী আমি আপনার ঘরে সংসার করতে গিয়ে কত বেয়াদবি করেছি, আপনার যেইভাবে খেদমত করা দরকার আমি করতে পারি নাই, দয়া করে আপনি আমার দাবিটা ছেড়ে দেন, আমাকে মাফ করে দেন। আব্বা যান বলে, বিবি তুমি এমন কেন করো, বলে আমার মাথায় মনে হয় সাত আসমানের বোঝা চেপে আছে, আমার মনে হয় মরণ, আমি মরিয়া যাব আর দুনিয়ার সূর্য বুঝি দেখতে পারবো না, প্রসব বেদনা সহ্য করতে পারি না রে স্বামী, বাবা সান্ত্বনা দিয়া কয় ধৈর্য ধারণ করো, আমি আল্লাহর কাছে দোয়া করতেছি। দিনদার স্বামী গিয়া নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া একটা চিৎকার দিয়া কয় রে মালিক, কুদরতের ক্ষমতা জাহের করে দাও, আমার স্ত্রী মরণাপন্ন অবস্থায় বাচ্চা প্রসবের বেদনা সহ্য করতে পারে না রে আল্লাহ, কুদরতের সাথে তুমি আসান করে দাও। ও আল্লাহর বান্দারা, ওই প্রসব বেদনায় মা যতটা কান্না করেছেন যতটা কষ্ট করেছেন, তুমি আমি সারা জিন্দগির কামাই রুজি আর চামড়া খুলিয়াও যদি মাকে জুতা বানায় দেই, কোনোদিন মায়ের ঋণ আদায় করা কোনো সম্ভব হবে না।
ও আল্লাহর বান্দারা, আমার মায়ার নবী এই মায়ের সম্মান বজায় রেখেছেন, কন্যাদের উপরে যেন জুলুম না হয়। ওই আরবের মুশরিক বেঈমানেরা ঘুরে আর কয় মুহাম্মদের কপাল খারাপ, কারণ ওর ছেলে নাই, ওর আছে কন্যা, মরিয়া গেলে ওর ইজ্জত আর বংশ কে রক্ষা করবে। নবীর মনে কষ্ট, আল্লাহ পাক সান্ত্বনা দিলেন, ইন্না আতাইনা কাল কাউসার, ও নবী আপনাকে কাউসার দান করছি, টেনশন নাই। নবী খুশি হইয়া জাতির সামনে চিল্লায় বলতেছেন, ও দুনিয়াওয়ালারা আমি কেমন আল্লাহর প্রিয় বান্দা জানুনি, অথচ আমার একটা ছেলেও নাই, আমি চার কন্যার বাবা। তোমরা কন্যাদের উপরে জুলুম করবা না, এ নিমুখ হারাম, ও কুলাঙ্গা, ছেলে হইলে খুশি, মেয়ে হইলে কষ্ট পাও, কি লাভ? দশটা ছেলে যদি হয় আর বাবার ইজ্জত নষ্ট করে, এই ছেলের কোনো দরকারই নাই। একটা মেয়ে যদি পাও আল্লাহর শুকর আদায় করিও, দশটা সন্তানের উপকার একটা মেয়ের দ্বারা আল্লাহ ব্যবস্থা করে দিবে। মেয়েরা বাবার জন্য যেই পাগল, হাজারো সন্তান বাবার জন্য ওই পাগল না, ওই মায়া অন্তরে রাখে না, যার কন্যা আছে সে ছাড়া বুঝানো যাবে না। মেয়েরা বাবার জন্য যে কত আসে, বাবা যদি একটু অসুস্থ হয়ে যায় ছেলেরা বিরক্ত হয়, এত অসুস্থ হসপিটালে কে নিবে, কিন্তু মেয়ে যখন শুনে খানা বন্ধ করে দেয়, পাগলের মতো দৌড়ায়, বাবার অসুস্থ খবর পাইয়া বলে আমি আর ঘরে থাকবো না, বাবায় কই বলে হসপিটালে কয়ে দৌড়াও, ওই মেয়েটা বাবার কাছে যায়, বাবা এত কষ্ট পাইও না, কাঁদিও না, একটা মেয়ে বাবার জন্য এতটাই ফেদা, এতটাই মায়া মহাব্বত নিয়ে চলে, একটা মেয়ে চায় তার কলিজাটা কাইটা বাবার জন্য দিয়া দিবে। ওই মেয়ে পাইয়া যারা খুশি না, তোমাদের কপাল বড় খারাপ। নবী বলেন, একটা কন্যা পাইছো একটা জান্নাতের মালিক হয়ে গেছো, এক দুইটা কন্যা পেয়েছো দুইটা জান্নাতের মালিক হয়ে গেছো। আমার মায়ার নবী ওই চরিত্রহীন মানুষগুলোর জমিনে ঈশা, আমার নবী তাদের আলিঙ্গন করলেন, বুকে লাগাইলেন, তোমার আমার মতো সি সি কইয়া বেনামাজিরে তারায়া দেন নাই। আল্লাহর নবী ওরা গালি দেয়, নবী আরো কাছে যায়, ওরা লাত্তি দেওয়ার চেষ্টা করে, নবী আরো কাছে যায়, ওরা গালি দেয়, ওরা বদনাম করে, নবী প্রশংসা করে, ওরা জবান বন্ধ রাখে, বেজার হয়, নবী বারবার হাসি দেয়, আসো। নবী এমন ভাবে তাদের মহব্বতের বন্ধনে আবদ্ধ করলেন, মাত্র 13 বছরের ব্যবধানে মক্কার মানুষগুলো এত দামি হয়ে গেল। নবী একটা বেতের বাড়িও দেন নাই, একটা গালিও দেন নাই, নবী চোখ গরম করে কারো দিকে তাকান নাই, নবী গালি শুনছেন কিন্তু জবাব দেন নাই। মাত্র 13 বছরের ব্যবধানে এই মক্কার চরিত্রহীন মানুষগুলো এত দামি হয়ে গেল। আল্লাহ জিব্রাইল আমিনরে পাঠায় বলে, যাও লিস্টি দিয়া দিলাম, লিস্টির মধ্যে নাম আছে, নবীকে বলো ঘোষণা দিয়া দেয়, এই লিস্টিতে যাদের নাম আছে সবাই বিনা হিসাবে জান্নাতি। রহমতের নবী অল্প টাইমের ভিতরে মক্কার মানুষগুলোকে জান্নাতি মানুষে পরিণত করে ফেললেন, সুন্দর আখলাক আর ব্যবহার। একদিকে নবী দাওয়াত দেন, অন্যদিকে নবী আল্লাহর কাছে সারা রাত দোয়া করেন, আল্লাহ ওই মানুষটা বুঝে না হেদায়াতের দরজা খুলে দাও, ওই মানুষগুলোকে দিনের পথে আনো, তায়েফের ময়দানে আমার নবীর আদর্শের দিকে তাকাও, তায়েফের ময়দানে ওই কাফের ওরা সবাই নবীজিরে দেখে ছোট ছোট বাচ্চাগুলো রেলিয়ে দিল, বলে পাথর মেরে মক্কার এই পাগলটারে তারায় দাও। মায়ার নবীর যখন পাথর মারে বৃষ্টির মতো রক্তগুলো পড়ে পড়ে নবীজির জুতা মুবারক আটকায় গেছে, নবী চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহ সহ্য করতে পারলেন না, ও জিব্রাইল আমার নবীরে গিয়া বলো এখনই তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দেই। জিব্রাইল ঈশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের হুকুম, আপনি বললে তায়েফের জমিন উল্টায় দিব, সব মেরে ফেলবো। মায়ার নবী কাঁদেন আর বলেন, না না এদের মারবা না, এরা চিনে না, এরা বুঝে না আমি মুহাম্মদকে, আমার মা নাই বাবা নাই, আমি বড় ইয়াতিম, দুনিয়াতে বাবা বলে ডাকতে পারি নাই,
ছয় বছরে মা হারায় ফেললাম আমি বড় অসহায়, তবে এদের মারিও না, একদিন এদের দ্বারা দিনের বড় উপকার হবে। আমার মায়ার নবীকে যতই ওরা গালি দিত, আমার নবী একটা গালিও দেন নাই, জবাবও দেন নাই। নবীর আদর্শ দিয়া মক্কার জমিনটাকে জান্নাতি মানুষ বানায় দিলেন সব। ও আল্লাহর বান্দারা, ওই রহমতের নবী কেমন আদর্শ কায়েম করে দিলেন, যুবকদের নবী বলে গেলেন, যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে। ও যুবক বাবা, কয়দিন আর দুনিয়াতে বাসবা, আমি কিন্তু এতক্ষণ চিল্লাইলাম, তোমার পায়ে ধরে ধরে বয়ান করলাম, কুত্তার মতো সারাটা দেশে ওলামায়ে কেরাম দৌড়ায় আর বয়ান করে পাও ধরে। ও আল্লাহর বান্দারা, বিনিময়ে তোমরা একটা টাকাও দাও না, বরং গালি দাও, বিরোধিতা করো। এরপর আলেমরা কিন্তু এর গালির জবাব দেয় না, বরং দেখলে হাসি মুখে সালাম দেয়, মহব্বতের সাথে বুকে লাগায়। এর একটাই মাত্র কারণ, নববী আদর্শে তারা চলতেছে, দুনিয়ার মানুষের দিনের পথে ডাকতেছেন। ও যুবক বাবারা, আজকে আমি এই কথা বলি নাই, তুমি আজকে আমার মতো পাগড়ি লাগাও, স্কুল কলেজে তালা লাগায় মাদ্রাসায় চলে আসো। না রে বাবা, তুমি স্কুলে থাকো, কলেজে থাকো, লেখাপড়া করো, চাকরি করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, ব্যবসা করো, রহমতের নবীর মহব্বত লাগায় সুন্নাতওয়ালা জিন্দেগির দিকে আগাও, মা বাবার দোয়া নাও। মা বাবার দোয়া ছাড়া এই চেয়ারে আমিও বসতে পারি নাই। ও টাকাওয়ালা, মা বাবার দোয়া ছাড়া, কান্না ছাড়া তুমি কিন্তু টাকার মালিক হতে পারো নাই, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবার জন্য কলিজাবরে দোয়া করিও, মা বাবার জন্য মসজিদে বসে আছো, একবার আলহামদু সুরা কুল হু আল্লাহ তিনবার দরুদ শরীফ পড়ে একা একা দোয়া করিও, পারলে কবরের সামনে যাওয়ার সময় থাকলে যাইও। ও আল্লাহর বান্দা, যাদের মা বাবা বেঁচে আছে, মায়ের কাছে গিয়া দোয়া চাইও, ও বাবা তোমার মতো যুবক আজকে জেনারেল লাইনে থাকিয়াও নামাজ পড়ে অভাব নাই, সাগরে গিয়া মাছ ধরে নামাজ সারে না, চাকরি করে নামাজ সারে না, গাড়ি চালায় নামাজ বাদ দেয় না। ও আল্লাহর বান্দা যুবক, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের অবদানের কারণেই তো এই দুনিয়াতে সন্তান ভালো হয় খারাপ হয়। যত ভালো সন্তান আসছে আপনাদের অবদান আর মেহনত আর দোয়া। ও আম্মা জানেরা, আপনাদের আল্লাহ নবী বানান নাই, তবে নবীদের মা বানাইছেন। আপনারা আলেমদের মা, আপনারা হাফেজদের মা, আপনারা ভালো ভালো সন্তানদের মা। এরে আম্মা জান, আপনি তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনি তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা তো এত দামি, এত মর্যাদা আল্লাহ আপনাদের দান করেছেন। আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী, আপনার মতো কত মা কত বোন এখনো আছে, নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে দিনের পথে মেহনত করে, মোবাইলে সময় নষ্ট করে না। এরে আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? একটা সন্তানকে কোরআনওয়ালা বানায় ডাক্তার বানাবেন, কোরআন পড়াইয়া ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়ায়া নামাজি একজন প্রফেসর বানায় যাবেন, ওই সন্তান ডাক্তারি করলেও কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করবে, এমন একটা আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যাবেন। ও সন্তানেরা, মা বাবার দোয়া নাও, বেঁচে থাকলে মায়ের কাছে যাও, মাকে যদি বলো মা এই যুবকেরা দেখলাম কত তওবা করলো, কান্না করলো, আমার তওবার নিয়তি আসে না, কান্নাও আসে না, কারণটা কি? মনে হয় আল্লাহ আমার গুনার কারণে বেজার হয়ে গেছে, দিলটা পাথর হয়ে গেল, চোখে পানি নাই। মা তুমি মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দাও, তুমি যদি দোয়া করো আল্লাহ পাক কবুল করে আমাকে হয়তো রাস্তা খুলে দিবেন, মা যদি দোয়া করে দেয় কপাল খুলে যাবে। ও আল্লাহর বান্দারা, এখনো যদি অন্তর তৈরি থাকে তওবার জন্য, পিছনে তো কম নামাজ সারো নাই, কম বেপর্দায় চলো নাই, গুনাহ তো কম করো নাই, এখন আল্লাহর কাছে মনে মনে বলো হে দয়ার মালিক, তুমি তো রিজিকের মালিক, তুমি আমার হায়াতের মালিক, তুমি তো আমার ইজ্জত দেয়ার মালিক, আজকে থেকে জীবনে যত গুনাহ করছি আর করবো না, নামাজ সারবো না, বেপর্দায় চলবো না,
দাড়ি কাটব না, মুরব্বীদের কথা শুনব, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকায় চলব, কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না। খাঁটি অন্তরে যদি তওবা করো আমার আল্লাহ দরজা খুলে তোমাকে কবুল করবেন, অন্তর তৈরি হবে। তবে এটাও সত্য কথা, আবু জাহালের মতো কিছু অন্তরওয়ালা দুনিয়াতে থাকবে, হাজারো বয়ানে দিল নরম হবে না, বয়ানের পরে বাইরে গিয়ে তারা বিরোধিতা করে গুনার পাল্লা ভারী করবে। আর ওমরের মেজাজওয়ালা যারা গুনার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে তওবা করবে, ও আল্লাহ জাহান্নামের আগুনের গরম সহ্য করতে পারবো না রে মালিক, সূর্যের গরম সহ্য করতে পারবো না, ও আল্লাহ তুমি মাফ করে দাও, দুনিয়া থেকেই আমি তওবা করে নিলাম। যদি আল্লাহর বান্দা তওবা করার খাঁটি নিয়ত থাকে, অন্তরে কোনো মুনাফেকি না থাকে, তওবার নিয়ত থাকলে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও, আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, হাতগুলো কবুল করে নেন, আয় আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করে দাও, মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দান করো, আয় আল্লাহ আমাদের সবাইকে দিনের খাদেম হিসেবে কবুল করে নাও, আমিন।